প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে যে এগারো রমজানের ইফতার তো এখানে আছে নিসেমাই আর নোল যেটা টক আর সিজনাল সবার দেখলেই একেবারে আর টক দেখলেই সবার জিবে পানি উঠবে এটাই স্বাভাবিক এখানে ছোলা মালটা শশা খুব সীমিত আকারের আয়োজন করা হয়েছে কারণ যতই দিন যাচ্ছে সবাই ক্লান্ত হয়ে পড়ছে আর খাওয়া দাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে কেউ সেরকমভাবে খেতে পারছে না তাই খুবই যতটা দরকার সেরকমভাবেই মানে আয়োজন চলছে আর প্রচণ্ড গরমে যেন কোনো কিছু খেতে ভালো লাগে না ইফতারের পরে শুধু এখানে মলিদা রাখা আছে মলিদাটাই জাস্ট ভালো লাগে আর এখানে আছে ফ্রেন্স ফ্রাই তো আজকে একটু ভিন্ন ধরনের এই যে টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে আজকে ইফতারের আয়োজন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় মানে সারা বছর কিভাবে টমেটো ফ্রোজেন করা হয় যে এখানে প্রায় দশ কেজির মতো টমেটো আছে এগুলো মানে খ্যাত থেকে সরাসরি তুলে আনা হয়েছে টমেটো বাগান থেকে তো এগুলোকে হচ্ছে আমি ধুয়ে ভালো করে ফ্রিজে যেভাবে আমি রাখি তারপরে সারা বছর আমাদের বাসায় মানে পেঁয়াজও কিনে রাখা হয় সারা বছর না হলেও তিন চার মাসে তা একবারে কিনে রাখা হয় এখানে দেখতে পাচ্ছেন গত বছর সবাই কম বেশি এই পেঁয়াজ নিয়ে অনেক ভোগান্তিতে পড়েছে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়েছে আর কিন্তু আমাদের মাসে প্রতি বছরই এভাবে মানে যখন সিজন আসে কম দাম থাকে তখন এরকম বেশি পরিমাণে পেঁয়াজ কিনে রাখা হয় আর যেহেতু রমজান মাসে ইফতারিতে তারপরে যে কোনো মাছ কিংবা যে কোনো তরকারিতে টমেটো দিয়ে খেতে খুবই মজাদার হয় যার কারণে এই যে এগুলো পাকার পরে তারপরে ফোজেন করা হবে আর এখানে আলু দুই মনের মতো আলু আছে এখানে যে আলু এভাবে রেখে দেওয়া হয় সারা বছর এই আলু দিয়ে মানে চলে যায় আমাদের যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক কম তো আলু এভাবে প্রতি বছর কিনে রাখা হয় এভাবে কিনে রাখলে আর ফাঁকা ফাঁকা করে রাখলে সারা বছর এভাবে খাওয়া যায় আর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যুক্ত জায়গায় রাখলে তাহলে এটা ভালো থাকে একেবারে সারা বছর জুড়ে এভাবে খাওয়া যায় আর এখানে হচ্ছে যে পিঠা বানাবো তেলের পিঠা তো এটা হচ্ছে যে সুজি আর ময়দা দিয়ে যারা চালের গুঁড়ো নিয়ে মানে পিঠা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানান তারা অনেক মানে বাটা বাটির ঝামেলা থাকে বিলিন্ডার করা ঝামেলা থাকে তো এখানে খুব সহজভাবেই আমি হচ্ছে যে সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি খুবই মজাদার হয়েছিল পিঠাটা আর একেবারে টুপির মতো ফুলে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি দু একটা পিঠা আপনাদের সাথে ভেজে শেয়ার করে দেখাচ্ছি আর এর ফুল রেসিপি আপনারা পেয়ে যাবেন মনিয়া কুকিং স্টুডিওতে তো এই যে দেখতেই পাচ্ছেন একেবারে কতটা মানে ফুলে উঠেছে পিঠাটা পিঠাগুলো আর খেতেও জাস্ট অসম্ভব মজাদার হয়েছিল পিঠাগুলো আর মানে বিকালবেলা ভেজেছিলাম তো সন্ধ্যার পরে সবাই পিঠাগুলো মজা করে খেয়েছিল। আর সবার কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দিবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা অলরেডি করে পাশে আছেন আমাকে অনেক সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে একটাই অনুরোধ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন স্ক্রিপ করবেন না যারা আছেন সবাই সবার ফুল ভিডিওটি দেখবেন আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু সবাই সবার ফুল ভিডিও দেখে না সবাই ভিউসের জন্য দুই এক মিনিট ভিডিও দেখে অন্য চ্যানেলে চলে যায় আসলে এগুলো ঠিক না সবাই সবার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দেয়ার সাথে সাথে কিভাবে পিঠাগুলো ফুলে উঠছে আর পিঠাগুলোর ভিতরে একেবারে মানে দেখি মনে হচ্ছে আর ভিতরটাও একেবারে ফুলকো ফুলকো ভাব আর মজাদার হয়েছিল এটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে গলিয়েছি আর সুজির পরিমাণটা দিয়েছি তো রেসিপি আমি শেয়ার করবো অবশ্যই মনে কুকিং স্টুডিওতে পিঠেগুলো অনেক মজা হয়েছিল সবাই একবারে চার পাঁচটা করে খেয়ে নিয়েছিল এতটাই মজা হয়েছিল তো আজকে যা যা শেয়ার করছি সবই আমার পছন্দের জিনিস তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে শেয়ার করব হচ্ছে যে ছোটো চিংড়ি মাছ ভাজি বড়ো চিংড়ি মাছের স্বাদ আলাদা আবার ছোট চিংড়ি মাছের মাছের স্বাদও কিন্তু আলাদা তো এটা হচ্ছে যে রাত্রিবেলা ভেজেছিলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তখন রাত আটটা কি নয়টা হবে সেই সময় দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি এবং কাঁচা জাল দিয়ে দেওয়া হয়েছে খুব সিম্পলভাবে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়েছিলো আর চিংড়ি মাছ ছোটো বড়ো যাই হোক না কেন চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলোকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়ে তারপর রান্না মানে ভাজি করা হবে আর এটা করেছিল মা আমি করে নি জাস্ট ভিডিওটা নিয়েছিল এই আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে যখন মানে বাসায় অনেক কিছু রান্না করা হয় মানে যেগুলো আমার পছন্দের না তখন এভাবে চিংড়ি মাছ ভাজি করে খাওয়া হয় তো সবার কাছে আবার একবার রিকোয়েস্ট সবাই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্ক্রিপ্ট না করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবার পাশে থাকবেন আর এই রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ সবলভাবে এই রমজান মাস রোজা রেখে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারে আর সবার ঈদ ভালো কাটুক আর বাংলাদেশে যে সমস্যা চলছে সেই সমস্যার অবসান ঘটুক সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ে মাছই কিন্তু হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপরে রান্না করা হচ্ছে খুব সিম্পলভাবেই এখানে অন্য কোনো মশলা ব্যবহার করেনি আর রমজান মাসে বেশি মশলাযুক্ত খাবার খাওয়াটাও ঠিক না এটা শরীরের জন্যও ক্ষতিকর আর যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে কম মশলাযুক্ত খাবার খাওয়াই ভালো আর কম মশলাযুক্ত খাবার খাওয়া এমনিতেই শরীরের জন্য ভালো বেশি মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি আর ধনিয়া পাতা এটা দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় টমেটো ধনিয়া পাতা দুইটা দিলেই দুইটাই হচ্ছে যে ফ্লেভার ভালো হয় তো খেতেও মজাদার হয় আর ছোটো মাছ খাওয়ার মজাটা কিন্তু আবার একটু অন্যরকমই হয়ে থাকে তো আশা করি সবার কাছে আজকে শেয়ারটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ